দায়ুড গায়ে ইউটিউব চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানাই অদ্যপীঠ অন্নদা পলিটেকনিক কলেজে তোমাদের যে বিভিন্ন ধরনের গ্রুপ সি এবং গ্রুপ ডি নিয়ে হওয়া চলেছে তার জন্য তোমরা কীভাবে ফর্ম ফিল আপ করবে আজকের ভিডিওর মাধ্যমে তোমাদের কিন্তু স্টেপ বাই স্টেপ দেখিয়ে দেবো তো ভিডিওটি তোমরা স্কিপ না করে স্টেপ বাই স্টেপ দেখতে থাকবে আর চ্যানেলের নতুন চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রেখে দেবে আবেদন করার জন্য তোমাদের কিন্তু প্রথমত ফোনের গুগল ক্রম ওয়েব ওয়াজার অথবা ডেস্কটপে তোমরা চলে যাবে দেখতে পাচ্ছ আমার স্ক্রিন যে অদ্যপীঠ অন্নদা পলিটেকনিক ডট কম এই অফিসিয়াল ওয়েবসাইটে চলে যাবে অথবা ভিডিওর ডিসক্রিপশনে কিন্তু এই অফিসিয়াল ওয়েবসাইটের লিঙ্ক দেওয়া থাকবে চলে আসার পর তোমরা কিন্তু দেখতে পাচ্ছ তোমাদের সামনে রিক্রুটমেন্ট যে নোটিশটি রয়েছে এই রিক্রুটমেন্ট নোটিশ সেকশনে তোমরা চলে আসবে চলে আসার পর এখানে তোমরা ক্লিক হেয়ার অপশন একটি দেখতে হবে এই ক্লিক হেয়ার দিয়ে তোমরা কিন্তু ক্লিক করবে কেমন ক্লিক করার পর তোমাদের সামনে কিন্তু দেখতে পাচ্ছ এরকম ধরনের পেজ চলে আসবে এখানে তোমাদের রিক্রুটমেন্ট নোটিশ থাকবে দেখতে পাচ্ছ তোমাদের একটি নোটিশ রয়েছে এখানে যে রিক্রুটমেন্ট টু দ্য পোস্ট অফ স্টাফ অ্যাডভার্টাইজমেন্ট নাম্বার রয়েছে ফোর 4/2024 হাজার চব্বিশ এই নোটিশটাকে তোমরা ক্লিক করবে ক্লিক করার পর তোমাদের সামনে কিন্তু দেখতে পাচ্ছ আবার এরকম ধরনের একটু পেজ চলে আসবে এখানে কিন্তু তোমাদের দেখতে পাচ্ছ যে লিস্ট রয়েছে এখানে এলডিসি লাইব্রেরি অ্যাসিস্ট্যান্ট স্টোর অ্যাসিস্ট্যান্ট ক্যাশিয়ার তো গ্রুপ সি পোস্টে কিন্তু এই কয়টি পোস্টে তোমাদের নিয়ে হতে চলেছে যারা গ্রুপ সি পোস্টে আবেদন করবে তার জন্য তোমরা কিন্তু পাশে দেখতে পাচ্ছ এখানে রয়েছে যে অ্যাপ্লিকেশন লিংক নিচে দেখতে পাচ্ছ ক্লিক হের অপশনটি রয়েছে এই ক্লিক হওয়ার অপশনটা তোমরা ক্লিক করবে আর তোমরা যারা রয়েছ যারা গ্রুপ ডি পোস্টের ক্ষেত্রে আবেদন করবে দেখতে পাচ্ছ রয়েছে নিচের দিকে গ্রুপ ডি এই গ্রুপ ডি পোস্টের ক্ষেত্রে আবেদন করবে তারা কিন্তু অবশ্যই ডান পাশে এই ক্লিকের অপশনটি তোমরা ক্লিক করবে ক্লিক করার পর দেখতে পাচ্ছ তোমাদের সামনে কিন্তু এই পেজটি চলে আসবে এবং এখানে কিন্তু তোমাদের দেখতে পাচ্ছ যে একটি অপশন থাকবে এখানে যে অনলাইন অ্যাপ্লিকেশন লিঙ্ক ফর দ্য পোস্ট অফ দেখতে পাচ্ছ সমস্ত ধরনের পোস্ট এখানে রয়েছে তো তোমরা কিন্তু ডান পাশে এই যে অপশনটি দেখতে পাচ্ছো এখানে এই অপশনটি তোমরা ক্লিক করবে এই অপশনটিতে ক্লিক করার পর দেখতে পাচ্ছ তোমাদের সামনে কিন্তু লোডিং হয়ে এই পেজটি চলে আসবে এবং এখানে তোমাদের কিন্তু তোমাদের সামনে কিন্তু দেখতে পাচ্ছ লেখাটি চলে আসবে পোস্ট এ প্লেটফর্ম কোন পোস্টের ক্ষেত্রে তোমরা আবেদন করবে এর জন্য তোমাদের কিন্তু ডেজিগনেশন এই সিলেক্ট ডেজিগনেশন অপশনটি তোমরা ক্লিক করবে ক্লিক করার পর দেখতে পাচ্ছ তোমাদের সামনে কিন্তু অনেক ধরনের পোস্ট চলে আসবে এখানে দেখতে পাচ্ছ রয়েছে যে ক্যাশিয়ার পোস্টের ক্ষেত্রে যারা আবেদন করে ক্যাশিয়ার অপশনটি সিলেক্ট করতে পারো গ্রুপ ডি পোস্টের ক্ষেত্রে যারা আবেদন করে শুধুমাত্র অষ্টম শ্রেণীর পাঁচ যোগ্যতা থাকলে তুমি গ্রুপ ডি পোস্টের ক্ষেত্রে আবেদন করতে পারবে তো গ্রুপ ডি পোস্ট তোমরা সিলেক্ট করতে পারো এবং দেখতে পাচ্ছ আরও কিন্তু এখানে অনেক ধরনের পোস্ট রয়েছে से তোমাদের কিন্তু যে কয়টি ভ্যাকেন্সির জন্য এখানে তোমাদের নোটিফিকেশন প্রকাশ সেই সমস্ত পোস্টই কিন্তু তোমরা এখান থেকে সিলেক্ট করবে অন্য পোস্ট কিন্তু তোমরা এখান থেকে সিলেক্ট করবে না এবং এখানে রয়েছে দেখতে পাচ্ছ এখানে লয়ার ডিভিশন ক্লার্ক রয়েছে স্টোর অ্যাসিস্ট্যান্ট অ্যান্ড লাইব্রেরি অ্যাসিস্ট্যান্ট তো এই পোস্টগুলি তোমরা যারা আবেদন করবে এখান থেকে তোমরা সিলেক্ট করে নেবে কেমন সিলেক্ট করার পরে দেখতে পাচ্ছ তোমাদের কিন্তু এখানে বলা হচ্ছে যে বেসিক ইনফরমেশন তোমাদের কিন্তু বেসিক ইনফরমেশন ফিল করতে হবে এর জন্য তোমাদের প্রথমত বলা হচ্ছে স্যালুশন ঠিক আছে সেলুশন অপশনটিতে ক্লিক করে তোমরা কিন্তু যারা সেলার রয়েছো তারা কিন্তু এখান থেকে মিস্টার অপশনটি চুজ করে নেবে যারা বিবাহিত মহিলা রয়েছে মিস মানে অপশনটি সিলেক্ট করবে এবং মিসেস অপশনটি মেয়েরা সিলেক্ট করবে কেমন সিলেক্ট করে নেওয়ার পর দেখতে পাচ্ছ তোমাদের কিন্তু এখানে বলা হচ্ছে যে ফার্স্ট নেম তোমাদের যে ফার্স্ট নেম রয়েছে সেই ফার্স্ট নেমটি তোমরা কিন্তু এখন অবশ্যই টাইপ করবে যাদের মিডিল নেম রয়েছে অবশ্যই তোমাদের মিডিল নেম থাকলে এখানে অবশ্যই তোমরা টাইপ করবে এবং লাস্ট নেম অত তোমাদের টাইটেলটি এখানে তোমরা বসিয়ে দেবে কেমন বসানোর পর তোমাদের কিন্তু এখানে বলা হচ্ছে দেখতে পাচ্ছ এরপর যে সলিউশন ঠিক আছে তোমাদের গার্জেনের নামে যে সলিউশন রয়েছে ঠিক আছে এখান থেকে তোমাদের সিলেক্ট করতে হবে তো সিলেক্ট অপশনটি তোমরা ক্লিক করবে এখানে সিলেক্ট অপশনটিতে ক্লিক করার পর দেখতে পাচ্ছ এখানে অবশ্যই তোমরা কিন্তু মিস্টার ফাদার্স থাকলে মিস্টার এবং যদি তোমার মায়ের নাম হয়ে থাকে তাহলে এখানে এখানে কিন্তু এমআরএস তোমরা সিলেক্ট করবে সিলেক্ট করার পর তোমাদের ফাদার্স নামে দেখতে পাচ্ছ ফার্স্ট নেমটি রয়েছে সেই ফার্স্ট নেমটি তোমরা এখান থেকে টাইপ করে বসিয়ে দেবে মিডিল নেম থাকলে তোমাদের ফাদার্সের মিডিল নেম বসাবে গার্জিয়ানের যে লাস্ট নেম রয়েছে ঠিক আছে অর্থাৎ তোমার বাবার যে লাস্ট নেম রয়েছে সেই লাস্ট নেম ও টাইটেলটি এখানে বসাবে বসানোর পর তোমাদের কিন্তু এখানে বলা হচ্ছে দেখতে পাচ্ছো ক্যাটাগরি ঠিক আছে তোমাদের কিন্তু বলা বলাচ্ছে দেখতে পাচ্ছ প্লিজ সিলেক্ট সিএস টাইপ তো তোমরা কিন্তু এই ক্যাটাগরি অপশন দিয়ে তোমরা ক্লিক করবে ক্লিক করার পর দেখতে পাচ্ছ তোমাদের কিন্তু এখানে যে কাস্ট রয়েছে অনেকে এস সি এস টি ও বিসি তোমাদের এখান থেকে কিন্তু তোমরা কাস্ট ক্যাটাগরিটি সিলেক্ট করে নেবে সিলেক্ট করে নেওয়ার পর দেখতে পাচ্ছো তোমাদের কিন্তু এখানে বলা হচ্ছে যে ইস্যুইং অথরিটি ঠিক আছে তোমাদের যে কাস্ট সার্টিফিকেটটি রয়েছে ইস্যুইং অথরিটি কী রয়েছে তোমাদের কিন্তু এখানে টাইপ করে বসাবে তারপর ডেট অফ ইস্যুইং সার্টিফিকেট তোমাদের কিন্তু সেই কাস্ট সার্টিফিকেট অবশ্যই ডেট পেয়ে যাবে সেই ডেটটি কিন্তু তোমরা এখানে অবশ্যই টাইপ করে ডেট মান্থ ইয়ার বসাতে পারো অথবা ক্যালেন্ডার থেকে তোমরা কিন্তু এখানে বসিয়ে দিতে পারো এবং সেই সার্টিফিকেটের মধ্যে তোমরা কিন্তু একটা অবশ্যই সার্টিফিকেট নাম্বার হবে সেই সার্টিফিকেট নাম্বারটি তোমরা এখানে টাইপ করে বসিয়ে দেবে এরপর বলা হচ্ছে দেখতে পাচ্ছ যে আপলোড কাস্ট সার্টিফিকেট তোমাদের কিন্তু কাস্ট সার্টিফিকেটটি আপলোড করতে হবে এর জন্য কাস্ট সার্টিফিকেট সাইজ দেখতে পাচ্ছ বলা হচ্ছে এখানে পিডিএফ সাইজে তোমাদের কিন্তু দুশো কবির মধ্যে সেই পিডিএফ করে সেই কাস্ট সার্টিফিকেটটি এই ব্রাউজ অপশনে তোমরা ক্লিক করবে ব্রাউজ অপশনে ক্লিক করার পর তোমাদের ফোনের স্টোরেজ থেকে সেই পিডিএফটি তোমরা কিন্তু অবশ্যই এখানে চুজ করে নেবে কেমন এরপর তোমাদের কিন্তু এখানে বলা হচ্ছে রিলিজিয়ন তোমাদের যে ধর্ম রয়েছে ঠিক আছে সেই ধর্মটি তোমাদের কিন্তু চুজ করতে হবে সিলেক্ট অপশনে তোমরা ক্লিক করবে ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছ তোমাদের হিন্দু মুসলিম জৈন শিখ রয়েছে তোমাদের যে ধর্মটি রয়েছে সেই ধর্মটি তোমরা এখান থেকে চুজ করবে কেমন এরপর বলে আছে ন্যাশনালিটি দেখতে পাচ্ছো ন্যাশনালিটি অটোমেটিক কিন্তু এখানে ইন্ডিয়ান সিলেক্ট করা থাকবে এরপর ডেট অফ বার্থ ঠিক আছে ডেট অফ বার্থ তোমাদের সিলেক্ট করার জন্য তোমরা কী করবে ডেট অফ বার্থ অপশনটি তোমরা ক্লিক করবে ক্লিক করার পর দেখতে পাচ্ছো তোমাদের সামনে কিন্তু এরকম ধরনের ক্যালেন্ডার অপশন চলে আসবে ঠিক আছে তো ক্যালেন্ডার অপশন থেকে তোমাদের ডেট অফ বার্থ তোমরা চুজ করতে পারো অথবা তোমরা কিন্তু এখানে ডেট মান্থ ইয়ার এখানে কিন্তু টাইপ করে বসে দিতে পারো কেমন বসানোর পর দেখতে পাচ্ছো তোমাদের কিন্তু এখানে বলা হচ্ছে যে তোমাদের যে এজ রয়েছে ঠিক আছে এজ কিন্তু অটোমেটিক্যালি এখানে তোমাদের কাউন্ট করা হবে দেখতে পাচ্ছ এক এক দু হাজার চব্বিশ তারিখ থেকে অটোমেটিক্যালি কাউন্ট হয়ে এখানে কিন্তু বসে যাবে তোমাদের এরপর বলা আছে জেন্ডার জেন্ডার এই অপশনটি তোমরা ক্লিক করবে ক্লিক করার পর তোমরা মেল ফিমেল জেন্ডার এখান থেকে তোমরা কিন্তু চুজ করে নেবে কেমন চুজ করে নেওয়ার পর দেখতে পাচ্ছ তোমাদের বলে আছে আইডি টাইপ ঠিক আছে আইডি টাইপ তোমাদের কিন্তু একটি আইডি চুজ করতে হবে তো তোমরা কিন্তু এই সিলেক্ট অপশন নিতে তোমরা ক্লিক করো আইডি টাইপের অপশনে ক্লিক করার পর তোমাদের সামনে দেখতে পাচ্ছো এখানে যে ভোটার কার্ড প্যান কার্ড ড্রাইভিং লাইসেন্স আধার কার্ড এই চারটি অপশন চলে আসবে যে কোনো একটি আইডি টাইপ তোমরা কিন্তু এখানে সিলেক্ট করতে হবে সিলেক্ট করার পর তোমাদের কিন্তু অবশ্যই সেই আইডিটির কিন্তু তোমাদের নাম্বারটি এখানে বসাতে হবে দেখতে পাচ্ছো বলে হয়েছে আইডি নাম্বার এই আইডি নাম্বারটি তোমরা কিন্তু এই অপশনে কিন্তু টাইপ করে বসিয়ে দেবে কেমন এরপর তোমাদের কিন্তু বলা হচ্ছে দেখতে পাচ্ছো পি ডি দেখতে পাচ্ছ ব্লাইন্ডলেস ওর লো ভিশন যাদের রয়েছে তারা কিন্তু অবশ্যই তোমরা এখানে ইএস অপশনটিতে চুজ করবে আর যাদের নেই অবশ্যই তোমরা কিন্তু এই নো অপশনটিতেই চুজ করবে কেমন এরপর তোমাদের বলা হচ্ছে অ্যাড্রেস ফর কমিউনিকেশন অথবা তোমাদের কমিউনিকেশন অর্থাৎ প্রেজেন্ট অ্যাড্রেস তোমাদের কিন্তু এখানে ফিল করতে হবে এই জন্য তোমাদের কিন্তু এখানে দেখতে পাচ্ছ প্রেজেন্ট অ্যাড্রেস তোমরা বর্তমানে যে জায়গায় রয়েছো সেই জায়গা দেখতে পাচ্ছ অবশ্যই কিন্তু সেখানকার হাউস নাম্বার ফ্ল্যাট নাম্বার বিল্ডিং নাম্বার প্লট নাম্বার অথবা জায়গার নাম তোমরা কিন্তু ওখানে লিখে দিতে পারো কেমন এরপর তোমাদের কিন্তু স্ট্রিট নেম তোমাদের স্ট্রিটের নেম অথবা তোমাদের ভিলেজ নেম তোমরা এখানে বসিয়ে দেবে তোমাদের পোস্ট অফিস রয়েছে সেই পোস্ট অফিসের নাম বসাবে পুলিশ স্টেশন রয়েছে এই পুলিশ স্টেশনের নামটি এখানে বসাবে এরপর বলা হচ্ছে স্টেট দেখতে পাচ্ছ করতে হবে ওয়েস্ট বেঙ্গল ক্যান্ডিডেটরা অবশ্যই তোমরা কিন্তু এই স্টেট অপশনে ক্লিক করবে ক্লিক করার পর নিচের দিকে চলে আসবে নিচের দিকে দেখতে পাচ্ছ এখানে ওয়েস্ট বেঙ্গল রয়েছে এই ওয়েস্ট বেঙ্গল অপশনটি তোমরা কিন্তু এখানে চুজ করবে এরপর বলা হচ্ছে দেখতে পাচ্ছি ডিস্ট্রিক্ট ডিস্ট্রিক্ট সেমভাবে তোমরা কিন্তু এখানে চুজ করবে ক্লিক করার পর দেখতে পাচ্ছ তোমাদের ডিস্ট্রিক্টের নামগুলি এখানে চলে আসবে লিস্ট এখান থেকে তোমাদের ডিস্ট্রিক্টের নামটি তোমরা কিন্তু এখান থেকে চুজ করে নিতে পারো এরপর বলা হচ্ছে সাব ডিভিশন ঠিক আছে তোমাদের সেই ডিস্ট্রিক্ট কোন সাব ডিভিশন আন্ডার রয়েছে সেই সাব ডিভিশনটি চুজ করার জন্য সিলেক্ট অপশনে ক্লিক করবে ক্লিক করার পর এখানে তোমাদের সাব ডিভিশন রয়েছে দেখতে পাচ্ছো সাব ডিভিশন তোমরা কিন্তু এখান থেকে চুজ করে নেবে এরপর সেমভাবে দেখতে পাচ্ছ বলা হচ্ছে তোমাদের ব্লক অথবা মিউনিসিপ্যালিটি যারা মিউনিসিপ্যালিটির আন্ডার আছে মিউনিসিপ্যালিটির নামটি এখান থেকে চুজ করবে আর যারা ব্লক আন্ডার আছে এখানে তোমরা ক্লিক করে তোমাদের ব্লক রয়েছে ব্লক ব্লকের নামটি তোমরা কিন্তু চুজ করবে এরপর তোমাদের যে পিনকোড রয়েছে পিনকোড অবশ্যই তোমরা কিন্তু এখানে পিনকোড অপশনে টাইপ করে তোমাদের পিনকোড বসাবে এরপর তোমাদের বলা হচ্ছে যে পারমানেন্ট অ্যাড্রেস তোমাদের পারমানেন্ট অ্যাড্রেস ফিল করতে হবে যাদের পারমানেন্ট অ্যাড্রেস আর প্রেজেন্ট অ্যাড্রেস সেম রয়েছে একই রকম রয়েছে তারা কিন্তু এখানে দেখতে পাচ্ছ রয়েছে সেম এস প্রেজেন্ট অ্যাড্রেস এই টিক বক্সটিতে তোমরা কিন্তু টিক করে দেবে কেমন তাহলে অটোমেটিক্যালি তোমাদের কিন্তু এই অ্যাড্রেসটি ফিল হয়ে যাবে তোমাদের আবার সেমভাবে ফিল করতে হবে না আর যাদের আলাদা রয়েছে তারা কিন্তু সেমভাবে তোমাদের এখানে তোমাদের হাউস নাম্বার ফ্ল্যাট নাম্বার বসাবে স্ট্রিট নেম বসাবে পোস্ট অফিস বসাবে পুলিশ স্টেশন বসাবে স্টেট বসাবে এবং তোমাদের যে ডিস্ট্রিক্ট রয়েছে সেই ডিস্ট্রিক্টটি এখান থেকে সেমভাবে তোমরা ডিস্ট্রিক্ট বসাবে পিনকোড বসাবে কেমন এরপর তোমাদের কিন্তু দেখতে পাচ্ছ বলা হচ্ছে যে কন্ট্যাক্ট ইনফরমেশন তোমাদের কন্ট্যাক্ট ইনফরমেশন ফিল করতে হবে এর জন্য এটি কিন্তু তোমাদের ম্যান্ডেটরি প্রাইমারি কন্ট্যাক্ট তোমাদের একটি অ্যাক্টিভ অ্যান্ড ভ্যালিড মোবাইল নাম্বার তোমরা এখানে টাইপ করে বসাবে সেকেন্ডারি কন্ট্যাক্ট নাম্বার থেকে দেখলে অবশ্যই তোমরা বসাতে পারো অবশ্যই তোমরা এখানে বসিয়ে দেবে এরপর তোমাদের ইমেল আইডি তোমাদের যে একটি মানে ভ্যালিড ইমেল আইডি রয়েছে ইমেল আইডিটি এখানে বসিয়ে দেবে এরপর বলা হচ্ছে এডুকেশনাল কোয়ালিফিকেশন কেমন যারা গ্রুপ ডি পোস্টের ক্ষেত্রে আবেদন করবে তাদের কিন্তু কোনো রকম কোনো পিএইচডি এই কোয়ালিফিকেশন তোমাদের দেওয়ার দরকার নেই ঠিক আছে যাদের রয়েছে তারা দিতে পারো ঠিক আছে কিন্তু যাদের নেই তারা কিন্তু এই অপশনটি অবশ্যই ফাঁকা ছেড়ে দেবে এবং এটি কিন্তু ম্যারেটারি নয় কেমন পোস্ট গ্র্যাজুয়েশন ঠিক আছে গ্রুপ ডি পোস্টের ক্ষেত্রে পোস্ট গ্রাজুয়েশন দরকার নেই শুধুমাত্র অষ্টম শ্রেণীর পাশ অথবা মাধ্যমিক পাশ হলেই যথেষ্ট তো তোমরা কিন্তু এখানে দেখতে পোস্ট গ্রাজুয়েশন যাদের রয়েছে অবশ্যই তোমরা তোমাদের এখানে সিলেক্ট অপশনে ক্লিক করে এখানে অবশ্যই কিন্তু অনেকগুলি নাম চলে আসবে স্ট্রিমের দেখতে পাচ্ছ স্ট্রিম এখান থেকে তোমরা কিন্তু চুজ করে নিতে পারো কেমন এরপর তোমাদের এখানে স্ট্রিম রয়েছে কোন স্ট্রিম থেকে স্ট্রিম বসাবে কলেজের নাম বসাবে পার্সেন্টেজ বসাবে ইয়ার অফ পাসিং বসাবে এরপর তোমাদের কিন্তু বলা হচ্ছে এখানে গ্র্যাজুয়েশন দেখছো গ্র্যাজুয়েশনে কিন্তু বলা হচ্ছে অনলি ক্যান্ডিডেট এনরোল ফর অ্যাসোসিয়েট যে সমস্ত ক্যান্ডিডেটরা এনরোল করেছে ঠিক আছে অ্যাসোসিয়েট মেম্বার অফ ইনস্টিটিউশন ইঞ্জিনিয়ারিংসে যারা এনরোল করেছে একত্রিশ পাস দু হাজার তেরোর পরে তারাই কিন্তু এখানে এলিজিবল তো তোমাদের গ্র্যাজুয়েশন তার যোগ্যতাও কিন্তু এখানে দেওয়ার দরকার নেই কারণ শুধুমাত্র ডি পোস্টের ক্ষেত্রে এইট পাস এবং বাকি পোস্টের ক্ষেত্রে তোমাদের কিন্তু মাধ্যমিক পাস হলেই তোমরা এখানে আবেদন করতে পারবে যদি থেকে থাকে তাহলে তোমরা কিন্তু অবশ্যই এখানে সেমভাবে সিলেক্ট অপশনে ক্রিকেট করে তোমাদের ডিগ্রিটি সিলেক্ট করবে স্ট্রিম বসাবে এখানে টাইপ করে কলেজের নাম পার্সেন্টেজ বসাবে এবং ইয়ার অফ পাসিং রয়েছে দেখতে পাচ্ছ ইয়ার অফ পাসিং বসাবে এবং ডিভিশন বসাবে ঠিক আছে এবি কোন ডিভিশন পেয়েছ গ্রেড সেই গ্রেডটি বসিয়ে দেবে এরপর বলা আছে দেখতে পাচ্ছ এইচএস অর্থাৎ হায়ার সেকেন্ডারি অথবা ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং যাদের রয়েছে তারা কিন্তু অবশ্যই এখানে বসাবে ঠিক আছে এবং এইচএস পাসটি অবশ্যই তোমরা কিন্তু বসিয়ে দেবে এইচএস কোন স্ট্রিম থেকে তোমরা পাস আউট করেছে সেই স্ট্রিমটি তোমরা কিন্তু এখানে বসাবে ঠিক আছে আর্টস অথবা তোমরা সায়েন্স অথবা ভোকেশনাল এখানে তোমরা টাইপ করে বসিয়ে দিবে বোর্ড কোন বোর্ডের থেকে তোমরা পাসআউট করেছো সেই বোর্ডের নামটি তোমরা কিন্তু টাইপ করে বসাবে সিজিপিএ যাদের রয়েছে সিজিপি এ বসাবে জিপিএ বসাবে অথবা পার্সেন্টেজ যাদের রয়েছে পার্সেন্টেজটি বসিয়ে দেবে ঠিক আছে এইচএসএ তোমরা কত পার্সেন্টেজ পেয়ে পার্সেন্টেজটি বসাবে এরপর ইয়ার অফ পাসিং কত সালে তোমরা উচ্চ মাধ্যমিক পাস আউট করছো ইয়ার অফ পাসিংটি বসিয়ে দেবে এরপর কিন্তু তোমাদের বলা হচ্ছে দেখতে পাচ্ছ ওখানে টেন্থের ডিটেলস ঠিক আছে টেন্থ অথবা সেকেন্ডারি অবশ্যই তোমাদের কিন্তু টেন্থের ডিটেলসটি ফিল করতে হবে এর জন্য তোমাদের কিন্তু টেন্থের যে বোর্ড রয়েছে বোর্ডের নামটি অবশ্যই তোমরা কিন্তু ওটা টাইপ করে বসাবে টেন্থে তোমরা কত পার্সেন্টেজ পেয়েছো ওই পার্সেন্টেজটা তোমরা এখানে বসাবে ইয়ার অফ পাসিং কত সালে তোমরা মাধ্যমিক পাস আউট করছো সেই আউট ইয়ারটিও অবশ্যই তোমরা কিন্তু এখানে বসাবে এরপর বলা হচ্ছে দেখতে পাচ্ছ এইট পাস অর্থাৎ তোমাদের যে এইট পাস আউট হয়েছো যারা গ্রুপ ডি পোস্টের ক্ষেত্রে আবেদন করবে ঠিক আছে যা গ্রুপ ডি পোস্টের ক্ষেত্রে আবেদন করবে অবশ্যই তোমাদের কিন্তু এই এইট পাস সার্টিফিকেট তোমাদের কিন্তু সাবমিট করতে হবে এবং টেন্থের ডিটেলসে অবশ্যই তোমরা কিন্তু মেরিটরি এখানে সাবমিট করবে কেমন তো এইট পাস সার্টিফিকেট আপলোড করার জন্য দেখতে পাচ্ছ এখানে তোমাদের কিন্তু বলে দেওয়া হয়েছে যে এইট পাস যে সার্টিফিকেট রয়েছে আপলোড সার্টিফিকেট এইট পাসের যে পাস সার্টিফিকেট অথবা মার্কশিট রয়েছে সেই মার্কশিটটি কিন্তু তোমরা দেখতে পাচ্ছ দুশো কেবির মধ্যে একটি পিডিএফ করবে ঠিক আছে পিডিএফ করে এই ব্রাউজ অপশনটি তোমরা ক্লিক করবে ক্লিক করে ফোনের স্টোরেজ থেকে সেই পিডিএফটি তোমরা কিন্তু এখানে আপলোড করে দেবে কেমন এবং গ্রুপ ডি পোস্টের ক্ষেত্রে তোমাদের কিন্তু এই এইট পাসটি ম্যান্ডেটরি তো তোমাদের কিন্তু অবশ্যই এইট পাস হতে হবে এবং অবশ্যই তোমাদের কিন্তু সেই সার্টিফিকেটটি সাবমিট করতে হবে এরপর কিন্তু তো ফ্রেন্ডস তোমরা যারা গ্রুপ ডি পোস্টের ক্ষেত্রে আবেদন করবে তোমাদের কিন্তু গ্রুপ ডি পোস্টের ক্ষেত্রে এই টেন্টের ডিটেলস ফিল করার পর সাথে কিন্তু তোমাদের এইটের ডিটেলস ফিল করতে হচ্ছে কেমন এইটের ডিটেলস ফিল করতে হচ্ছে আর তোমরা যারা লাইব্রেরি অ্যাসিস্ট্যান্ট শুরু করে এলডিসি এবং স্টোর অ্যাসিস্ট্যান্ট এই সমস্ত পোস্টের ক্ষেত্রে অর্থাৎ গ্রুপ সি পোস্টের ক্ষেত্রে আবেদন করে তোমাদের কিন্তু টেন্টের ডিটেলস ফিল করার পর দেখতে পাচ্ছ তোমাদের এখানে যে অপশন রয়েছে যে আপলোড কম্পিউটার সার্টিফিকেট ঠিক আছে তোমাদের কম্পিউটার সার্টিফিকেট আপলোড করতে হবে অর্থাৎ তাদের কিন্তু টেন্থের এর সাথে দেখতে পাচ্ছ তোমাদের কিন্তু সিক্স মান্থের একটি কম্পিউটার কোর্স থাকতে হবে সেখানে কিন্তু তোমাদের এখানে দেখতে পাচ্ছো বলা হচ্ছে যে ইলিমেন্টারি নলেজ অফ কম্পিউটার অপারেশন উইথ অ্যাবিলিটি টাইপিং তোমাদের কিন্তু টাইপিং স্পিড থাকতে হবে টোয়েন্টি ওয়ার্ড পার মিনিট ইন ইংলিশ ইংলিশে কিন্তু টোয়েন্টি ওয়ার্ড মিনিট তোমাদের টাইপিং স্পিড থাকতে হবে এবং দশ ওয়ার্ড পারমিট বেঙ্গলিতে থাকতে হবে কেমন রেপুটেটারি অর্গানাইজেশনের তরফ থেকে দেখতে পাচ্ছ সিক্স মান্থের একটি কোর্স থাকতে হবে তো টেন্থের সাথে যাদের তোমাদের কম্পিউটার কোর্স রয়েছে সিক্স মান্থের এবং তোমাদের টাইপিং স্পিড রয়েছে তারা কিন্তু অবশ্যই এলডিসি থেকে শুরু করে স্টোর অ্যাসিস্ট্যান্ট এবং তোমাদের লাইব্রেরি অ্যাসিস্ট্যান্ট এই সমস্ত পোস্টের ক্ষেত্রে আবেদন করতে পারো এবং এর জন্য তোমাদের কিন্তু টেন্থের ডিটেলস ফিল করার পর এখানে দুইশো কেবির মধ্যে পিডিএফ করে দেখতে পাচ্ছ তোমাদের কিন্তু সেই কম্পিউটার সার্টিফিকেটটি এখানে আপলোড করতে হবে কেমন আপলোড করার জন্য তোমরা কী করবে সেমভাবে এই ব্রাউজ অপশনে তোমরা ক্লিক করে তোমাদের ফোনের স্টোরেজ থেকে তোমাদের সেই পিডিএফটি দুইশো কপির মধ্যে এখানে তোমরা আপলোড করে দেবে কেমন তোমরা যারা গ্রুপ ডি পোস্টের ক্ষেত্রে আবেদন করো তোমাদের কিন্তু টেনথের ডিটেলস থাকে তোমাদের সাথে কিন্তু এইটের ডিটেলস এখানে তোমরা ফিল করবে আর যারা এলডিসি এবং অন্যান্য গ্রুপ সি পোস্টের ক্ষেত্রে আবেদন তোমাদের কিন্তু টেনথের ডিটেলস ফিল করার পর এখানে তোমাদের কম্পিউটার সার্টিফিকেট আপলোড করতে হচ্ছে কেমন আর বাকি সমস্ত ফর্ম কিন্তু তোমাদের সেম থাকছে এরপর কিন্তু তোমাদের দেখতে পাচ্ছ যাদের এক্সপিরিয়েন্স রয়েছে অবশ্যই তোমরা কিন্তু এখানে এক্সপিরিয়েন্স সার্টিফিকেট আপলোড করতে পারো এর জন্য তোমাদের এখানে বলা হচ্ছে যে নেম অফ দ্য অর্গানাইজেশন কোন অর্গানাইজেশন থেকে তোমাদের এক্সপিরিয়েন্স রয়েছে সেই অর্গানাইজেশনের নাম লিখবে ডেজিগনেশন লিখবে কত তারিখে জয়েন করে জয়নিং তারিখ এবং রিজাইনিং তারিখ দেখতে পাচ্ছ ওখানে বলা হচ্ছে রিজাইনিং তারিখ এবং কারেন্ট অর্গানাইজেশন প্রেজেন্ট তোমরা যদি কাজটি করে করে থাকো তাহলে তোমাদের কিন্তু এখানে ইএস করতে হবে আর যদি তোমরা কাজটি ছেড়ে থাকো রিজাইন করে থাকো তাহলে কিন্তু নো অপশনটি তোমরা সিলেক্ট করে থাকবে কেমন এরপর তোমরা কিন্তু আরো অ্যাড করতে পারো এখানে দেখতে পাচ্ছো প্লাস অপশন রয়েছে অ্যাড করতে পারো পারলে আর তোমাদের যাদের এক্সপিরিয়েন্স আছে তোমরা কিন্তু এই অপশনটি ছেড়ে দেবে এটা কিন্তু তোমার ম্যান্ডেটরি নয় এরপর বলা হচ্ছে দেখতে পাচ্ছ এখানে আপলোড ফটোগ্রাফ ঠিক আছে ফটোগ্রাফ আপলোড করতে হবে সেমভাবে জেপিজি এবং জেপিজি ফরম্যাটের মধ্যে দেখতে পাচ্ছ পঞ্চাশ কেবির একটি তোমাদের ফটোগ্রাফ রেডি করতে হবে রেডি করার পর সেমভাবে ব্রাউজ অপশনে ক্লিক করে তোমাদের ফটোগ্রাফটি আপলোড করে দেবে সেমভাবে তোমাদের সিগনেচার আপলোড করতে হবে ব্রাউজ অপশনে ক্লিক করে দেখতে পাচ্ছো জেপিজি ফরম্যাটে কুড়ি কেবির মধ্যে সিগনেচার রাখবে আপলোড করে দেবে আর যাদের এক্সপিরিয়েন্স রয়েছে দুশো কেবির মধ্যে পিডিএফ করে একটি দেখতে পাচ্ছ এক্সপিরিয়েন্স সার্টিফিকেট ব্রাউজ অপশনে ক্লিক করে আপলোড করে দেবে কেমন এক্সপিরিয়েন্স সার্টিফিকেট কিন্তু ম্যান্ডেটরি নয় এবং তোমাদের কিন্তু ফটোগ্রাফ এবং সিগনেচার কিন্তু ম্যান্ডেটরি আপলোড করতে হবে আপলোড করার পর নিচের দিকে চলে আসবে এখানে দেখতে পাচ্ছ তোমাদের ডিক্লারেশন রয়েছে একটু কমপ্লিট এই ডিক্লারেশন এই চেকবক্সটাই তোমরা টিক করবে এরপর এখানে যে তোমরা ক্যাপচা কোডগুলি দেখতে পাচ্ছ এই ক্যাপচা কোডগুলি এই টেক্সট অপশনে তোমরা ফিল করবে ফিল করার পর নিচের দিকে চলে আসবে এখানে তোমাদের কিন্তু বলা হচ্ছে নোট এটি কিন্তু তোমাদের ইম্পর্ট্যান্ট ইউ আর রিকোয়েস্টেড টু ভেরিফাই ইউর ডিটেলস বিফোর সাবমিশন অর্থাৎ ফাইনাল সাবমিশন করার আগে তোমাদের কিন্তু ড্রিলসগুলি যে ফিল করলে সমস্ত ড্রিলসগুলি একবার রিচেক করে নেবে ঠিকঠাক আছে কি না যদি ঠিকঠাক থেকে থাকে তাহলে কিন্তু তোমরা এই সাবমিট অপশনটিতে ক্লিক করতে পারো আর না হলে কিন্তু তোমাদের বলা ওয়ান্স সাবমিটেড ইউ ক্যান নট বি চেঞ্জ মডিফাই ইউর ডিটেলস একবার যদি তোমরা সাবমিট করে বলো তোমরা কিন্তু এই ডিটেলসগুলি আর কোনো রকম কোনো কারেকশন করতে পারো না আমরা কিন্তু এডিট করতে পারো না এর জন্য তোমরা কিন্তু কেয়ারফুলি একবার দেখে তারপর কিন্তু তোমরা এই নিচের দিকে এই সাবমিট অপশনটিতে তোমরা কিন্তু অবশ্যই ক্লিক করবে কেমন সাবমিটে ক্লিক করার পর তোমাদের দেখতে পাচ্ছ তোমাদের কিন্তু পুরোপুরি ফর্মটি এইভাবে সাবমিট হয়ে যাবে সাবমিট হওয়ার পর তোমাদের কিন্তু এখানে লেখাটি চলে আসবে ইউর অ্যাপ্লিকেশন সাকসেসফুলি সাবমিটেড সিস্টেম জেনারেটেড অ্যাপ্লিকেশন আইডি তোমাদের কিন্তু একটি অ্যাপ্লিকেশন আইডি দিয়ে দেওয়া হবে এবং তোমাদের কিন্তু দেখতে পাচ্ছ মোবাইল নাম্বারটি এখানে শো হবে এবং তোমাদের কিন্তু এখানে বলা হচ্ছে অ্যাকোনলজমেন্ট এস এম এস হ্যাজ বিন সেন্ড টু ইউর কন্ট্যাক্ট নাম্বার তোমাদের মোবাইল নাম্বারও কিন্তু একটি এসএমএস চলে যাবে কেমন এবং তোমরা কিন্তু এখানে দেখতে পারবে যে ডাউনলোড অ্যাক্নোলজমেন্ট বলে একটি ফর্ম রয়েছে অপশন রয়েছে এই দিয়ে তোমরা ক্লিক করবে কেমন এই অপশনটি দিয়ে ক্লিক করে তোমাদের কিন্তু সেই অ্যাক্নোলজমেন্ট ফর্মটি তোমরা কিন্তু ডাউনলোড করে রেখে দেবে কেমন তো ফ্রেন্ডস এইভাবে তোমরা কিন্তু তোমাদের ফর্মটি ফিল করবে এবং ফর্ম ফিল আপ করার সময় তোমাদের কোথাও কোনো রকম কোনো প্রবলেম হবে অবশ্যই তোমরা কিন্তু কমেন্ট বক্সে জানাবে কিন্তু তোমাদের হেল্প করার চেষ্টা করব আর এই ভিডিওটি তোমাদের বন্ধু বান্ধবদের সাথে অনেক অনেক শেয়ার করে দাও আর চ্যানেলটি ভালো লেগে থাকে অবশ্যই তো অবশ্যই কিন্তু তোমরা সাবস্ক্রাইব করে রেখে দেবে